করলাম, প্ল্যান করলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি কি সকালে আসেন নাই কেন, কারণ ছিল না নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভাইয়া, আমি কি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ, করুন করুন। আচ্ছা যিনি আসছেন, আপনি আমি গতকাল কোটা মুখে বলে দিয়েন, জাস্ট মুখে একটু বলে দিলেই হবে। আচ্ছা আমি এখন একবার আবার এই যে এখানে ই করে দেখো, আজকে ভিডিওটা আজকে সকালে দেখাইছি ঠিকঠাক মতো, গতকালকে যেটা হয়েছে ওটা গতকালকেটা একটা ক্লাস হিসেবে কাউন্ট হবে না। আচ্ছা আপনার এখানে কি হয়েছে? আমি এরপর আর করতে পারতেছি না, মানে এরপর যেটা নরমাল থেকে মাল্টিপ্লাই করলে আমি এটা করতে হ্যাঁ হ্যাঁ, এটা পারতেছি। হচ্ছে আপনি একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আনবেন, ধরেন আপনি ই করেন, আপনার একটা ওই যে ফাইলে যান, ফাইলে গিয়ে কোন ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার কাছে ই করা আছে আপনার কাছে? না আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা স্টপ করেন, আমি দেখাই দিচ্ছি এটা। আচ্ছা, আচ্ছা আর কারো কোনো প্রবলেম ফেস করছেন আর কে কে? আবদুল্লাহ তারেক, আপনি করছেন যেটা, আপনি করছিলেন হচ্ছে কার্ভেটটা না? জি ভাই, কার্ভেট একটু সমস্ত করতে পারি না। আচ্ছা আচ্ছা, আর 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 কেউ কোনো প্রবলেম ফেস করছেন প্র্যাকটিস করতে গিয়ে? এমনি সমস্যা নেই, ওগুলো করছি, দেখাবো। আর না সমস্যা নেই, না দেখালে হবে, আপনি পরে গ্রুপে জেপি জেপি এনজি আপলোড করে দিন। আচ্ছা যদি কোনো প্রবলেম থাকে, আমি যে ফন্ট কালার ওইটা চেঞ্জ করতে পারি নাই। কোনটার কালার চেঞ্জ করতে পারেন নাই? স্ট্রবেরি যে ফন্টের কালার। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এটা প্রবলেম আছে। ঠিক আছে, ওকে। আর কেউ কোনো প্রবলেম ফেস করছেন? ওকে আমরা দেখাচ্ছি কেমন। হ্যাঁ দুইটা ট্রাই করছি, এখন পর্যন্ত ফেস করি নাই। আচ্ছা আচ্ছা, ওকে, খুব ভালো। স্যার ওই যে কারেন্টের সমস্যার কারণে দুটো করতে পারছে আর করতে পারিনি আর কি। হুম হুম, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এইটা হচ্ছে আমাদের ফল, তো দেখি ফল ফলের কালার আমরা চেঞ্জ করতে পারি কিনা। এখন আমাদের এখন মোটামুটি ঠিক আছে তাই না? আচ্ছা এটা দেখাই, এটা হচ্ছে কার্পেটটা হচ্ছে প্রথমে ইমেজ ওপেন করবেন, ওপেন করে এখান থেকে যে কালার অ্যাডজাস্টমেন্ট অপশনটা আছে এখান থেকে যে কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, সেভ করার পরে এখানে কার্পে যাবেন। কার্পে যাওয়ার পরে এই যে আপনাদের যে এখানে তিনটা আইড্রপার টুল আছে এখান থেকে যে মাঝখানেরটা যে মাঝখানেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ইমেজের যে কোনো অংশে যদি যে যে অংশ গ্রে অর্থাৎ গ্রে কালার বা গ্রে কালারের আশেপাশে যে কোনো একটা কালার আছে ওই কালারটা এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করে দেখবেন যে আপনার স্ট্রবেরির কালারটা লালটা চলে আসতেছে কিছুটা, দেখি এখান থেকে আমার মোটামুটি একটা এটা পাইছি। ঠিক আছে, পাওয়ার পরে এই যে আমাদের কার্ভের অপশনটা আছে এখান থেকে আমরা চাইলে
এই যে আমাদের যে মাঝখানে যে আইডি পার টুলটা আছে এটাতে আমরা একটা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আমাদের এখানে যে কালার সিলেক্ট করা থাকবে এখান থেকে আমরা যে যে স্যাচুরেশনটা আছে এটা আমরা একটু লাইট করে দিচ্ছি এরপর এখান থেকে আমরা একটু ব্রাইটনেসটা ডার্কনেস আর ওয়াইটনেস চেক আমরা ঠিক করে নেব ওকে ঠিক আছে বুঝতে পারছেন আপনারা কালারের অপশনটা কোথা থেকে আসলো হুম 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 কালারের অপশনটা যে কালার সিলেক্ট করলাম ওটা কোন অপশন থেকে কালারের এই অপশনটা আসছে আপনার আমি আবার দেখাচ্ছি যাচ্ছে এখান থেকে প্রথমে কার্পে যাব কার্পে যাওয়ার পরে এই যে আইড্রপার টুলটা সিলেক্ট করব সিলেক্ট করে ইমেজের যে অংশে গ্রে কালারটা আছে ওই বা গ্রে কালারের আশেপাশে কোন একটা কালার আছে ওটা আপনারা সিলেক্ট করবেন আশেপাশে এটা সিলেক্ট করবেন না যেটা লাল ওটা সিলেক্ট করবেন না পাশে এইটা আবার বেশি সাদা হয়ে গেছে স্ট্রবেরি কালারটা কত ডিটেক্ট করে এটা হচ্ছে আমরা আসলে এখান থেকে যে গ্রে কালারটা আছে আমরা এই যে এই আইড্রপার টুলটা দেখুন এটা হচ্ছে স্যাম্পল ইন ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট এটা হচ্ছে ইমেজের যে ব্ল্যাক পয়েন্ট গুলো আছে সেগুলো সিলেক্ট করার জন্য এটা হচ্ছে ইমেজের যে হোয়াইট পয়েন্ট গুলো আছে সেটা সিলেক্ট করার জন্য আর মাঝখানে যেটা সেটা হচ্ছে যে গ্রে পয়েন্ট গুলো আছে সেগুলো সিলেক্ট করার জন্য আমরা এটা হচ্ছে আমরা গ্রে পয়েন্ট গুলো সিলেক্ট করে আমাদের কালারটা কারেকশন করার জন্য যদি ব্ল্যাক ইয়ে দিয়ে করি তাহলে এটা সরাসরি পুরোপুরি ব্ল্যাক হয়ে যাবে যদি হোয়াইট দিয়ে করি তাহলে সে পুরোপুরি হোয়াইট হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমাদের দরকার হচ্ছে গ্রে পয়েন্ট অর্থাৎ গ্রে পয়েন্ট হচ্ছে বেশি কালো না বেশি ইয়েও না ঠিক আছে আচ্ছা আমরা এটা দুইটাই দিয়ে ফেলি সেটা হ্যাঁ আমাদের দরকার হচ্ছে আমাদের গ্রে পয়েন্টটা দরকার আমাদের এই জন্য আমরা গ্রে পয়েন্টটা নিব তো গ্রে পয়েন্ট অথবা গ্রে পয়েন্টের আশেপাশে যে কালারটা আছে ওই ইমেজ আমরা ওইটা সিলেক্ট করার চেষ্টা করব সিলেক্ট করার পর অনেকটাই চলে আসছে বাট এরপর আমরা এই যে মাঝখানে যে আইডোবার টুলটা আছে যেটা দিয়ে আমরা নিছি এটার উপরে আমরা একটা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এই যে আমাদের একটা কালার প্যালেটটা আসছে এখান থেকে আমাদের যে স্যাচুরেশনটা আছে স্যাচুরেশনটা আমরা একটু কমাবো বা বাড়িয়ে নিব ঠিক আছে স্যাচুরেশনটা এখানে 50% ছিল এটা আমরা এরপরে আমরা এখান থেকে কার্পেট যে অংশটা আছে এটা ক্লিক করবো ক্লিক করে এখান থেকে আমরা একটু ডার্ক মোডটা একটু বাড়াবো বা কমাবো আর এখান থেকে একটু ব্রাইট করে দেবো ওকে আমাদের এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে ওকে আরেকটা আমাদের এখানে গ্রে বা গ্রে আশপাশে কালারটা কি আছে এটা আপনারা বুঝছেন এটা কিভাবে করবেন এখন আচ্ছা ওই সময় আমার মনে হয় যে
জামার কালার চেঞ্জ করাটার এটা দেখাইছিলাম দেখাইছিলাম না জি স্যার করছি আরেকটা যে ওইতে দেখাইতেছিলাম সেটা হচ্ছে যে কিন্তু ওটার সাথে স্যার আমার ব্যাকগ্রাউন্ডের কালারও কিছুটা চেঞ্জ হয়ে গেছে না এটা হচ্ছে লেয়ার আছে এটা ওই এটা হচ্ছে ও মাস্ক করে পরে এটা ঠিক করে নিতে হয় আর কি ও আবার মাস্ক করলে ঠিক হয়ে যাবে বডি সহ আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে এটা কি আমি মাস্ক করে সামনের বাকিটুকু মুছে দেব যেটু কালার চেঞ্জ হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ই করে আপনি সামনের কালারটা মুছে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই আমি গাড়ির কালারটা চেঞ্জ করতে পারছি না ভালোভাবে কালার রেঞ্জ দিয়ে আচ্ছা তাহলে এই দুটো একসাথে করে এটা হচ্ছে আপনারা মাল্টিপ্লাই করে এটা আপনারা ডার্ক কালার করতে পারবেন কিন্তু আচ্ছা এই উপায় আপনারা এটা মাল্টিপ্লাই করে করতে পারবেন ওইটা আরেকটা কি হয়ে যেতেছে যে মাস্ক করে মোছার সময় পিছে কালো হয়ে যেতেছে না এটা হচ্ছে আপনি এটা ইয়ে করবেন এটা ব্রাশ কালার সিলেক্ট করে এটা হোয়াইট কালারটা নিয়ে করে ও আচ্ছা ঠিক আছে না হোয়াইট কালার আচ্ছা হয়ে গেছে ব্রাশটা একটু ছোট করে নিয়ে এই যে এরিয়া গুলো ঠিক করে দিবেন ওকে ঠিক আছে আচ্ছা আর আর কি আর কার আর কি আর কার কি প্রবলেম হয়েছিল কার কালার চেঞ্জ ওই গাড়ির কালার চেঞ্জ হ্যাঁ কালার অঞ্চল কাজ আমারটা স্যার জায়গায় জায়গায় কালার হইতাছে না গাড়িতে আমারও সেম প্রবলেম সেটা আপনি কি হাই কোয়ালিটির ছবি নিছিলেন হ্যাঁ মোটামুটি হাই কোয়ালিটির দেখি আপনাদের গুলো একটু দেখান স্ক্রিন দেখান তো একজন একজন করে আচ্ছা আমারটা দেখাই দিচ্ছি আবিদ খান হ্যাঁ আপনারটা দেখেন তো একজন স্ক্রিনটা শেয়ার করুন এই যে দেখেন গাড়িতে যে এরকম আচ্ছা এই যে দেখেন প্রথমে তো আপনারা সিলেক্টে যাবেন ঠিক আছে সিলেক্টে যাওয়ার পরে কালার রেঞ্জে যাওয়ার পরে এই যে আই ড্রপার টুলটা নিয়ে প্রথমে যে কালারটা দিবেন ওই কালারটা সিলেক্ট করবেন ওই এরিয়াটা মানে যে মেইন জায়গা যেটা মানে যে জায়গাটা কালারটা একদম স্পষ্ট
সেই জায়গাটা সিলেক্ট করব হ্যাঁ সিলেক্ট করার পরে এবার এখান থেকে যে প্লাস আইডপারটা আছে অ্যাড অ্যাড থেকে এবার আস্তে আস্তে যে যে এরিয়াগুলো সেম কালার আছে ওই এরিয়াগুলো এখান থেকে সিলেক্ট করব ফটোতে দেখেন সে ওই কালারগুলোর এরিয়াগুলোকে সে রাইট করে দিচ্ছে ডান পাশে আপনি দেখবেন পছন্দ অনুযায়ী লাইটনেস যদি একটু ডার্ক করে দিতে চাই তাহলে একদম বেশি কালো করে দিলে আবার সমস্যা এটা কৃত্রিম লাগে আর কি এটার জন্য আপনারা স্যাচুরেশন একদম কম করে হচ্ছে এই লাইটনেসটা এখান থেকে করে দেবেন করে দেওয়ার পরে এখন এখন আমাদের যে আশেপাশে কয়েকটা এরিয়া আছে এগুলো অন্য একটা কালার হয়ে গেছে এটাতে আমি করবো যে এই লেয়ারটা সিলেক্ট করা আছে তো এটাকে আমরা মাস্ক করে দিব মাস্ক করে দেওয়ার পরে আচ্ছা না এটা মাস্ক করে তো এটা মাস্ক করবো না আমরা এখান থেকে হচ্ছে আচ্ছা আমরা এই কালারটা না দিই কালো না দিই আমরা অন্য একটা কালার দিই এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এই যে এটার উপর আমরা ডাবল ক্লিক করবো এটার উপর ডাবল ক্লিক করলে আমাদের এটা চলে আসবে ভাইয়া স্যাচুরেশনের অপশনটা কই থেকে আনতেছেন স্যাচুরেশন অপশনটা আমরা প্রথমে এখান থেকে হিউ স্যাচুরেশন আনছি তো এটা কিন্তু এখন এটাতে ইয়ে হয়ে গেছে ক্লিপ হয়ে গেছে ঠিক আছে তো এখন এখান থেকে আমরা কিভাবে আনবো এখান থেকে হচ্ছে এই যে এটার উপর আছে না এটার উপর আমরা ডাবল ক্লিক করবো এটার উপর ডাবল ক্লিক করলে আমাদের এই যে স্যাচুরেশনটা চলে আসতেছে আসার পরে এরপর এখান থেকে আমরা আমাদের কালারটা টিউন করে নিব আমাদের যে কালারটা দরকার ঠিক আছে জি হ্যাঁ বুঝতে পারছি প্রথমে ছবিটা নেয়ার পর সিলেক্ট থেকে ওই যে কালার রেঞ্জে যাওয়ার পর মানে আসতেছে কি মানে
আবিদ খান আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো আবিদ খান, আপনি একটু আপনার এটা এভাবে ট্রাই করে দেখেন তো, এখানে তো আর এটা মাস্ক করার প্রয়োজন পড়তেছে না, দেখছেন আপনি? আমি একবার আরেকবার প্রথম থেকে ট্রাই করে দেখি, নতুন ছবি নামে একটু ভালো কোয়ালিটির, আপনি একটু ভালো কোয়ালিটির দেখে আপনি এটা করেন, ছবিটা ট্রাই করে দেখেন, ঠিক আছে? ওকে, এখন বুঝছেন কিভাবে এটা করবেন? আর কার কোনো প্রবলেম আছে? আরেকজন বলছিলেন না কি একটা প্রবলেম হচ্ছে আপনার? জি ভাইয়া, এই সেম প্রবলেমই দেখে ট্রাই করতে হবে তারপর। ভাইয়া ওই যে আমার সিলেক্ট করার পরে মানে আর ওইটা কিছু হইতেছে না, প্লাস হচ্ছে লেয়ার থেকে কোনটা আমি রাইট ক্লিক কালারটা, হ্যাঁ কালার রেঞ্জে, হ্যাঁ কালার রেঞ্জে কি হচ্ছে আপনার? মানে সিলেক্ট করার পরে যখন আমি সিলেক্ট থেকে যখন আমি কালার রেঞ্জ নিতেছি তখন ওই যে একটা কালার রেঞ্জের একটা ই আসতেছে, এই কি ফুজিনেস বাড়ানো, তারপরে হচ্ছে ওটা তোকে করে দিব নাকি? এই যে সিলেক্ট কল থেকে কালার রেঞ্জ, হ্যাঁ এই যে সিলেক্ট থেকে এখানে কালার রেঞ্জ দিবেন, কালার রেঞ্জ দেওয়ার পরে যে এখান থেকে প্রথমে এই আইড্রপার টুলটা নেবেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এই আইড প্রথমটা নেবেন এখানে, এটা স্যার আপনার প্রথমে আপনি কালারটা সিলেক্ট করতে পারবেন, কোন কালারটা এখানে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে মানে কোন কালার নাম, হ্যাঁ মানে আপনার এই যে এরিয়াটা আছে তো, আপনি এখন এখানে যে কালারটা সিলেক্ট করবেন, এরপর আপনি যখন অ্যাড কালার দিবেন তখন এই কালারের যত কালারগুলো আছে সে আস্তে আস্তে সিলেক্ট করে দিবে, হ্যাঁ হ্যাঁ সে অটো ওই যে ওই কালারের সঙ্গে সিমিলার যে কালারগুলো আছে সে ওই কালারগুলো সিলেক্ট করবে। এখন আমি যদি এটা দিয়ে এই এরিয়াটা সিলেক্ট করি তাহলে এখন এটা যখন ক্লিক করলাম, এটা ক্লিক করে যখন এগুলো সব এরিয়াগুলো দিতেছে তখন হচ্ছে সে সিলেক্ট করতেছে, অর্থাৎ এই যে কালারটা আমি প্রথম নিয়েছি এইটার সঙ্গে সিলেক্টেড সব কালারগুলো সে নিতেছে, ঠিক আছে? দেখেন পুরো ছবিটা ব্রাইট হয়ে গেছে, কিন্তু আমি যখন এটা নিয়ে যখন এই যে এটা সিলেক্ট করলাম এখন হচ্ছে মেইন কালার হচ্ছে এই জায়গার কালারটা, ঠিক আছে? সে এখন এটা নিচ্ছে, পরে যখন অ্যাড কালার দিবে, অ্যাড কালার দিয়ে যখন আমি এই যে এরিয়াগুলো সিলেক্ট করি তখন সে এটার সঙ্গে সিমিলার যত কালারগুলো আছে সেগুলো অটোমেটেড সিলেক্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? বুঝতে পারছি। এবং এটা ওই কালার সঙ্গে সে সেম কালার সিলেক্ট করতেছে কিভাবে সেটা আমরা বুঝতেছি এখান থেকে, দেখেন আশেপাশে কিন্তু অন্য কিছু ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? সেগুলো আমরা পরে ব্রাশ টুল দিয়ে আমরা এগুলো ঠিক করে ফেলবো। হ্যালো, এখন আসতেছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে হ্যাঁ এখন শোনা যাচ্ছে ঠিক মতো? জি 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 ভাইয়া। এরপর হচ্ছে যে এরিয়াগুলো আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে এর সিলেক্ট হলো কিভাবে? আচ্ছা যখন যে সিলেক্ট করলাম যে ইমেজ থেকে দিয়ে যখন কালার ইমেজ থেকে যখন আমরা যে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখানে ওকে দিছি, ওকে দেওয়ার পরে যে যত আচ্ছা আচ্ছা ওকে দেওয়ার পর, হ্যাঁ হ্যাঁ ওকে দেওয়ার পর, ওকে দেওয়ার পরে সবগুলো এরিয়া সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে গিয়ে কিউব স্যাচুরেশনে গিয়ে আমরা এই যে এখান থেকে প্রথমে আমরা কালারটা সিলেক্ট করব, কালারটা সিলেক্ট করার পরে আমরা স্যাচুরেশনটা বাড়াবো, ঠিক আছে? এখন আমরা স্যাচুরেশনটা কমাইলাম, এখন আমরা স্যাচুরেশনটা বাড়াইলাম, এরপর আমরা আমাদের ওকে, এরপর আমাদের করার পর আমাদের পরে যে আমরা লেয়ারে যাব, এরপর আমরা লাইটনেসটা এক সেকেন্ড ভাই, এরপর আমরা হচ্ছে লাইটনেসটা একটু বাড়াবো বা কমাবো আমাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এবার আপনি বলেন ওকে করার পরে আমরা যে লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে তো মানে রাইট ক্লিক করলে ওই যে অপশনগুলো আসবে তাই না, ওই যে স্যাচুরেশনের যে অপশনটা, এটা আসবে এখান থেকে যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে আমাদের যে নিচে যে অপশনগুলো আছে মাস্কের পাশেরটা, এটা হচ্ছে এটা, তবে এটা এটা আপনি যে লেয়ারটার মানে এই যে লেয়ারটার উপর করতে যাবেন আগে ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, যেমন ধরো আমাদের আগে এটা ছিল সিলেক্ট ছিল, ঠিক আছে? এটা সিলেক্ট থাকার অবস্থা যখন এটা দিয়েছি তখন এটার উপরে এটা হয়ে গেছে, বুঝতে পারছেন? ভাই আপনার নিচে রিয়া গুলো দেখা যাইতেছে না, আপনারা কেউ কি দেখতেছেন না আমার নিচে রিয়া গুলো? জি ভাই দেখতেছি, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি যে দেখতেছেন এটা মেবি আপনার স্ক্রিনের প্রবলেম, আপনি
মেবি কোন কারণে আপনার এটা ফুল স্ক্রিন হইতেছে না মাইয়া জি জি বুঝতে পারে ভাই অনেকক্ষণ যাবত এই যে মাস্ক মাস্ক শুনতেছি আমি মাস্কটা বুঝতে পারতেছি না আচ্ছা এই মাস্কটা হচ্ছে যে এটাকে এটাকে বলে মাস্ক এটা সেটার সঙ্গে অ্যাড করে দেয় অর্থাৎ এরিয়াটা আমি যে এরিয়াটা মানে মাস্কটা আমরা করব হচ্ছে যেই এরিয়াটা আমাদের প্রয়োজন ওই এরিয়াটাকে আমরা সিলেক্ট করে আমরা এটা ই করব আচ্ছা এক সেকেন্ড আপনি একটু হোল্ড করেন হ্যালো জি ভাই ভাই আপনারটা মিউট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না আমি মিউট করছি একটু একটু ই করছিলাম আচ্ছা এই যে মাস্কটা হচ্ছে আমাদের যে সিলেক্টেড এরিয়া আছে সিলেক্টেড এরিয়াটাকে আমরা এডিট করার জন্য আমরা জিনিসটাকে মাস্ক করে ফেলি ঠিক আছে যেমন ধরো আমরা আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম যে সরি নিচে আমাদের এখানে এটা আছে এই যে এটা ব্যাকগ্রাউন্ডের নিচে আছে এই ইমেজটা আছে উপরে এরপর এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলটা দিয়ে হচ্ছে এই যে এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এইটা রাখবো এই জন্য আমরা এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করে পরে এখান থেকে আমরা ইনভার্স করে দেবো বা কন্ট্রোল শিফট আই দিব কন্ট্রোল শিফট আই দিলে এখন এটা আনসিলেক্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে হওয়ার পরে এখন এই যে এখান থেকে আমরা যে মাস্কে ক্লিক করব মাস্কে ক্লিক করার পরে আমাদের এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে সে ব্রাশ টুলটা নিয়ে যে আমাদের ব্ল্যাক এই এই অংশটা আমরা সিলেক্ট এই সরি আচ্ছা আচ্ছা এখানে একটা ভুল হয়েছে এটা আমরা ইনভার্স করব না এটা ইয়াই থাকবে সিলেক্ট থেকে ইনভার্স এটা যে এরিয়া আমরা সিলেক্ট করছি ওটাই থাকবে পরে এখান থেকে মাস্কে ক্লিক করব মাস্কে ক্লিক করলে আমাদের যে দেখেন শুধু যে এই এরিয়াটা সিলেক্টেড হয়ে আলাদা হয়ে গেছে আর ওই যে এটা এটা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা ইয়ে হয়ে গেছে ঠিক আছে এটা এখন ওই হাইড হয়ে গেছে তো আমরা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আনার জন্য আমরা এই মাস্কটা ইউজ করছি ঠিক আছে আপনি এখন বুঝতে পারছেন এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নাকি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য মানে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে এখন আমাদের এখান থেকে যে ব্রাশ টুলটা নিয়ে এখানে যদি আমাদের যে ব্ল্যাকটা থাকে মানে এটা সিলেক্ট করা আছে তো ব্রাশ টুলটা নিয়ে ব্ল্যাক কালার নিয়ে আমরা যখন এখানে ই করতেছি তখন দেখেন এটা হচ্ছে এই লেয়ারের যে সাদা অংশটা আছে সেইটা নিয়ে আসতেছে ঠিক আছে এখন যদি আবার আমরা এটাকে যদি সাদা দিয়ে করি দেখেন দেখেন ওই যে অরিজিনাল হ্যাঁ এখন হচ্ছে অরিজিনাল ওই যে ওর যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চলে আসতেছে ঠিক আছে এখন বুঝতে পারছেন আপনারা জি জি ওকে ওকে আচ্ছা আর কার আর কার জন্য কি হয়েছিল আরেকটা সমস্যা কি হয়েছিল আরেকজনের হ্যালো জি ভাই আমার এই প্রবলেমটা ছিল আপনি এখন যেটা দেখাইলেন মানে আমি সবই করতে পারতেছিলাম কিভাবে ওটা ই করব তা আপনি এখন দেখাই দিয়েছেন প্রবলেম সলভ হয়ে গেছে আচ্ছা ওকে ওকে আব্দুল্লাহ তারেক আপনার কি জানেন প্রবলেম ছিল আপনার ওটা ঠিক হয়েছে জি ভাই কার্ভেটটা ঠিক আছে দেখছি আপনাদের আর এখন এই মুহূর্তে এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা হয়েছে কোনো অন্য অন্য কোনো কিছুতে হ্যালো না ভাইয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা হ্যালো হ্যাঁ হ্যাঁ জি বলুন আমার একটু প্রবলেম হইছে ওই যে গাড়ি কালারটা যখন চেঞ্জ করতে গেছি যখন সিলেক্ট করছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে মানে গাড়ির কালারটা আসলে প্রথম অবস্থায় আমি চেঞ্জ করতে পারিনি আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন আপনি আপনি কে
হ্যালো হ্যাঁ আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন হ্যাঁ পারবো হ্যাঁ আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন তারপর কোন খেয়ে যাব বুঝতে পারছি না এই যে আপনার জুম অ্যাপের যে নিচে এইতে আছে আপনার হ্যাঁ স্ক্রিন শেয়ারিং টা আপনার ফটোশপ কোথায় আপনি ফটোশপ বন্ধ করে রাখুন আমি যখন এই যে গাড়ির কালারটা চেঞ্জ করতে গেছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আপনার রিভিউ দেখেন আপনি এখানে তিনটা ইয়া নিয়ে ফেলছেন ঠিক আছে আবার যে গাড়ির যে ইয়াটা ওটাকে আপনি মাস্ক করে ফেলছেন আপনি হচ্ছে প্রথমে এই যে লেয়ার সবগুলো আছে এগুলো ডিলিট করে গাড়িটা আবার